আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওটা আমি প্রবাস থেকে শ্যুট করতেছি। আমি যেখানে থাকি আমার আশেপাশেরই এই সিনারিটা, আসলে এটা একটা পার্কের মতোই, কিন্তু আসলে পার্ক না, এখানে পাশে মানুষের ঘরবাড়ি। এরপর এখানে কিছু খালি জায়গা আছে, খালি জায়গার মধ্যে পার্কের মতোই তৈরি করা হয়েছে। এ পাশে কিছু অফিসের মতো দেখা যাচ্ছে, তারপর এদিকে মানুষের বসতি, দেখেন এই বিল্ডিংগুলো মানুষের বসতি। আমি একটা কাজ এখানে আসছিলাম, কিন্তু কখনো এদিকে আসার মতো সুযোগ হয় নাই। একটু হাঁটতে হাঁটতে আসলাম, আসার পরে দিয়ে এটা আবিষ্কার হয়ে গেল, যেটা মনে হচ্ছে যেন কলম্বাস যেমন আমেরিকা আবিষ্কার করেছে, ঠিক এইরকমই একটা সিনারি। নীরব, এখানে আমি আরও একবার এখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম, এখানে কোনো মানুষজন ছিল না। আজকে দেখলাম যে এখানে ছোট দুইটা বাচ্চা আছে, এখানে তারাও এখানে খেলতেছে। সিনারিটা আসলে খুব সুন্দর একটা সিনারি, নিরিবিলি, কিছু নাই। একটা জিনিস আপনি দেখেন, এখানে যে আমার সামনে আপনারা একটা দেখতেছেন যে একটা পানির একটা গ্যালানকে উপর করে রাখা হয়েছে। আসলে এখানে হয়েছে কি, এবং আমি দেখতেছি এখানে অনেকগুলো দানা দানা দেখা যাচ্ছে, এখানে এখানে অনেকগুলো কবুতর, ছোট ছোট পাখিরা এখানে আসে, যে তাদের জন্য এখানে পানির ব্যবস্থা করে রাখা হয়েছে, এখানে যাতে করে পাখিরা এখানে আসে পানি পান করতে পারে। এখানেও আরেকটা দেখতেছি আমি যে এখানে পানি রাখা হয়েছে, কিন্তু সম্ভবত যে রাখতো হয়তো সে নাই। এই একটা হলুদ রঙের যে একটা দেখতে পারতেছেন, এখানে পাখিরা আসে, এখানে অনেক রকমের গাছ, এই যে গাছটা আছে না, গাছের মধ্যে বিভিন্ন ধরনের পাখিরা আসে বসে, তারপর এখানে আসে পানি ইয়ে করে, অনেকে গম, তারপর ভুট্টা, চাউল এরকম রাখে, যাতে করে এখানে পাখিরা এসে খেতে পারে। যাক, এক এক জায়গায় এক এক রকম এক একজন মন মানসিকতা। এটা হলো বিদ্যুতের, এখানে বিদ্যুৎ কোনো কন্ট্রোল করা হয় এখানে আশেপাশে এলাকাগুলোতে। খুব ভালো লাগতেছে, লম্বা টানা ডিউটি, কখনো বাইরে হওয়ার সুযোগ নেই। দেখ, উপরওয়ালা যা করা ভালোর জন্যই করে, কিন্তু তো মানুষের সপ্তাহে একদিন ছুটি থাকে, কিন্তু আমার সাপ্তাহিক ছুটি হলো শুধু সকালবেলায়, এরপর আর আমার ছুটি নেই। সকালবেলা মাত্র কয়েক ঘন্টা ডিউটি নেই, আর নাহলে সপ্তাহে অন্তত যদি একটা দিন যদি ছুটি পাইতাম, তাহলে এরকম কিছু জায়গায় ঘুরতে পারতাম, কিছু অভিজ্ঞতা হতো। যে আজকে একটা কথা শেয়ার করতেছি, যেটা হলো প্রবাস জীবন হলো একটা জেলখানা জীবনের চেয়েও খারাপ। আমরা কত কষ্ট করি, আমরা টাকা পয়সা রোজগার করি, যে প্রবাস জীবনে সেটা আমরা যারা প্রবাসে আসি বা প্রবাসে ছিলাম, আমরা ভালো করে জানি যে আসলে প্রবাস জীবনটা আসলে কীরকম। আজকের এই ছোট্ট এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে যা শেয়ার করতেছি, সেটা হলো যে আসলে আমরা সবসময় একঘেয়েমি হয়ে থাকি। যেমন এক জায়গায় কাজ করতে 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 সকাল বিকাল সন্ধ্যা, মাসের পর মাস, বছরের পর বছর থাকতে আমাদের আসলে মন মানসিকতাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। যদি এরই মাঝে দিয়ে যদি মাঝে মধ্যে একটু ঘুরতে পারতাম, এইরকম কিছু জায়গায় যেতে পারতাম, তাহলে মন মানসিকতাটা কিছুটা আমাদের পরিবর্তন হতো। কিন্তু সবার ভাগ্যে তো আর এরকম হয় না। অনেকের আছে যে সপ্তাহে দুই দিন ছুটি, বৃহস্পতিবার শুক্রবার দুই দিন ছুটি, শনিবারে ডিউটি। আবার অনেকের বেলায় আছে শুক্র শনি দুই দিন ছুটি, রবিবার থেকে আবার ডিউটি, দুই দিন ছুটি আছে। আমি প্রায় সব কোম্পানিতে প্রায় সপ্তাহে একদিন ছুটি অবশ্যই আছে, প্রায় পঁচিশ দুই একটা কোম্পানি আমার মতো যাদের কি বলবো, যাক সেটাও বলতেছি না, উপরওয়ালাকে দোষ দিতেছি না, হয়তো উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এই কারণে আমার ডিউটিটা এরকমই, আর আমার ছুটি আছে ঈদের, দুই ঈদের সময় দুই দিন, ঈদের পরে যদি দুই দিন ডিউটি করলে টাকা আসা না করলে নাই, মানে এই একটা পরিস্থিতি আমার। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি, যে আপনারা যারা হয়তো বা আরব দেশে কখনো আসেন নাই,
আপনারা হয়তো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে দেখতে পাবেন যে আসলে কি রকম দেখতে বা কি রকম দেখা যাচ্ছে এরকম। আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন। আমরা যারা প্রবাসে আসি, আমরা যা কিছু দেখি, আপনারা হয়তো যারা প্রবাসে আসেন নাই আপনারা হয়তো সেটা দেখেন না। এখানকার সব কিছুই অন্যরকম, আমাদের সাথে মিল কম। এখানকার ঘর বাড়ি, মানুষের চালচল, এখানে প্রায় সবগুলোই আধুনিক, একেবারে আধুনিকের মতোই। কোনো ময়লা আবর্জনা করার কোনো সুযোগ নেই এখানে। এই যে একটা ড্রাম দেখতে পারতেছেন আপনারা আমার সামনে, এটা এই ড্রামটা এখানে যে কোনো ময়লা পালানোর জন্য এগুলো রাখা হলো। রোডের পাশে ওই যে একটা দেখেন কমলা রঙের একটা দেখেন, আবার ওই আর একটা দেখেন কমলা রঙের, ওই যে দেখা যাচ্ছে এইভাবে ঘন ঘন করে রাখা হলো, এই কারণে যাতে করে আপনার রাস্তা যেন ময়লা আবর্জনা না ভরতে পারে, মানুষ যেন নির্ধারিত জায়গায় ময়লা ফেলতে পারে। এই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আপনি যত রাত্রে আপনি চলাচল করেন কোনো সমস্যা নেই, আপনি আপনার ইচ্ছা মতন আপনি চলতে পারবেন। ইচ্ছা মতো বলতে আপনার স্বাধীনতা, নিরাপত্তা সব কিছু আছে এখানে। তাই বলে আমি আমার দেশের বদনাম করতেছি না, যে আমি আজকে এখানে প্রায় 17 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি বলতেছি। এই যে 17 বছরের অভিজ্ঞতা যে আমার যতটুকু হয়েছে, আমি দেখলাম যে এখানে নিরাপত্তা খুব ভালো, খুব ভালো নিরাপত্তার মধ্যে এখানে থাকতে পারবেন। কোনো ভেজাল নাই, কিছু নাই, খাওয়া তো কোনো টেনশান নাই, তারপর সবখানে এখানে আপনি ভালো থাকতে পারবেন। যে শেখ সাদি একটা কথা বলেছিলেন যে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি হয় দেশ ভ্রমণ করো, বই পড়ো। আসলে এই দেশে আসার পর যে একটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতাটা কিন্তু আসলে আগে ছিল না। কোনো দেশ যখন ভ্রমণ করবেন তখন সেখান থেকে আপনার কিছু অভিজ্ঞতা হবে, আপনি যখন কোনো দেশ ভ্রমণ না করবেন তখন কোনো অভিজ্ঞতা হবে না। আমি এখন হাঁটতেছি, সূর্যের আলোটা সরাসরি চোখের উপর আসে পড়তেছে, প্রচুর ঠান্ডা পড়তেছে। জ্যাকেট গায়ে দিছি, জ্যাকেটের ভিতরে সোয়েটার, সোয়েটারের ভিতরে আবার একটা গেঞ্জি আছে, ফুলা তালা গেঞ্জি। তো এই কারণে ঠান্ডাটা আমার লাগতেছে। ঠান্ডার সময় তো, ঠান্ডার সময় ঠান্ডা পড়া দরকারও আছে। তারপর যাক, তো আমরা যারা প্রবাসে আছি আসলে আমাদের জীবনটা হলো এইরকম, যে আসলে বলার মতো না। আমাদের যারা প্রবাসে থাকি আমাদের ভাগ্যটা হলো এইরকম, যে আমাদের মধ্যে অনেকে আমরা মা বাবা মারা গেলেও দেখি না, যে দুঃখ কষ্ট আমরা সবসময় পড়ে থাকতে হয়। আমি আজকের এই ভিডিওটা শ্যুট করতেছি, প্রায় 17 বছর আমি এই প্রবাসে থাকার অভিজ্ঞতা নিয়ে বলতেছি। যে আসলে প্রবাস হলো যে আসল জেলখানা কতটা গানের মধ্যে শুনেছে। যাক, আমি উপরওয়ালা শুকর আদায় করতেছি, আসলে আছি, খুব ভালো আছি, উপরওয়ালা ভালোই রাখছে, আপনারা ভালো থাকবেন। তবে প্রবাসীদের প্রতি আপনারা একটু সচেষ্ট থাকবেন। জানেন আমার এই ভিডিওটা যে দেখতেছে আসলে উনি কি দেশে আছেন না প্রবাসে আছেন, তবে আমি যে কথাটা বলতেছি সেটা হলো যে প্রবাসের যারা থাকে তারা কিন্তু সব কিছু থেকে বঞ্চিত, সব কিছু থেকে তারা বঞ্চিত। একটু হিসেব করে দেখুন, দুইটা চোখ বন্ধ করে নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, যে প্রবাসে থাকে আসলে সব কিছু থেকে বঞ্চিত। আমরা যদি ওই প্রবাসীর দিকে একটু যদি খেয়াল না করি তাহলে খেয়াল করবে বাকি। যে অনেক সময় অনেক প্রবাসীর বেলা আমি দেখেছি 2 বছর 4 বছর বেশিরভাগ 5-7 বছর যখন প্রবাস থেকে যখন দেশে যায় তখন তাকে হয়তো বিয়ে করতে হবে, যারা বিয়ে করে নাই, কিন্তু দেখা গেল যে তার বিয়ের কথা তাকে নিজে বলতে হয়, তাকে নিজে উদ্যোগ নিতে হয়। যে বেশিরভাগ আমি দেখছি যে পরিবারের পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয় না যে তাকে বিয়ে করানো দরকার। আসলে কথাটা আমার বলা উচিত না, যেটাকে আমি যেটা আমাদের দেশের ভাষা বলা পোড়া কপাল।
এগুলো দুঃখের বিষয়। অনেক সময় ফেসবুকে আমি অনেক ভাইয়ের গল্প শুনেছি যে তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন যাইতেছে, যে তারা কত কষ্ট করতেছে, তারপর টাকা দিতেছে, সবাইকে খুশি রাখতে পারতেছে না। তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে যারা আমরা প্রবাসে থাকি আসলে আমাদের জীবনটা হলো অন্যরকম। সবাই আমাদেরকে আসলে টাকা বানানোর মেশিনে মনে করে, অন্য কিছু না। তো আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, উপরওয়ালা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে যে সিনারিগুলো শেয়ার করলাম, এটা হলো যে আমি যেখানে থাকি আমার থেকে অল্প দূরেই এই জায়গাটা, দেখতে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।